আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ। আমার আজকের ব্লগটি ঈদের দিনের একটা ব্লগ। ঈদের দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। বছর ঘুরে ঈদ আসে, ঈদ মানেই তো আমাদের মুসলিম ফ্যামিলিদের জন্য অনেক বড় একটা আনন্দের দিন, উৎসবের দিন। সেই উৎসবের দিনে আমি কী কী করেছি সেগুলি আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ঈদ ব্লগটি ভালো লাগবে। পুরো বাসা গুছিয়ে নিয়েছি, সেই সাথে রান্নাবান্না খাবার দাবার সব কিছু গুছগাছ শেষ। কী কী রান্না করেছি সেগুলি পরে দেখাবো। এখানে সিটিং রুমে ঈদ মোবারক টেবিল রানারটা দিয়েছি। প্রতি বছর ঈদে আমি এই ঈদ মোবারক রানারটা টেবিলে দিয়ে থাকি। করিডোরের মধ্যে এয়ার ফ্রেশনার দিয়ে দিচ্ছি। আজকে ঈদের দিন অনেক কিছু রান্না করেছি, আর রান্না করলে কিন্তু বাসা থেকে একটা রান্নার স্মেল আসে, সেটা যেন না আসে তাই করিডোরের মধ্যে এয়ার ফ্রেশনার দিয়ে দিলাম। এখন চলে আসছি আমার বেডরুমে। এটা কিন্তু আমার ঈদের আউটফিট, নেভি ব্লু এবং রানী গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর একটা আউটফিট। আমি কিন্তু এবার ঈদে ঈদ শপিং ব্লগ দিতে পারিনি। আমার সামারা অনেক অসুস্থ ছিল, যার কারণে আমি খুব একটা শপিংয়ে যেতে পারিনি। একদিন শপিংয়ে গিয়েছিলাম, তাও বৃষ্টি ছিল, যার কারণে ভিডিও করা হয়নি। তবে আমি অনেক শপিং ব্লগ দেখেছি, অনেক আপুরা ঈদ শপিং ব্লগ দিয়েছেন, সেগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এটা রানে গোলাপি কালারের একটা লং গ্রাউন, গ্রাউনের নিচে ডিজাইন করা লেস বসানো। এটা জর্জেট কাপড়ের নেভি ব্লু কালারের একটা লং কামিজ। পুরোটা জামার মধ্যে জরি সুতার এমব্রয়ডারি করা। দেখুন, আপনাদেরকে দেখাই, নিচের অংশটা ক্যামেরা দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে জামাটা অনেক সুন্দর। ঈদ মানেই তো আমাদের জন্য বড় উৎসব, এই ধরনের উৎসবে লং ড্রেস পরতে আমার সবসময় অনেক ভালো লাগে। যারা আমার বন্ধু প্রতিবেশী সবাই জানে ঈদে আমি লং টাইপের ড্রেসই বেশিরভাগ পরে থাকি, আর এইটার মধ্যে কিন্তু হাত লাগানো হয়নি। এই লং রাউন্ডটা স্লিপলেস, এটা অ্যাকচুয়ালি জামার ভিতরে পরব। অনেকেই শপিং ব্লগ দেখতে পছন্দ করেন, আমি যেহেতু ঈদে শপিং ভিডিও দিতে পারিনি তাই আজকে আপনাদেরকে পুরো জামাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা ওড়না, ওড়না চারিদিকে লেস বসানো, আর এটা কিন্তু সালোয়ার, সালোয়ারটাও অনেক সুন্দর, এটা প্যান্ট স্টাইলের সালোয়ার। এ হলো আমার ঈদের ড্রেস। ঈদের ড্রেসটা কী রকম আমার প্রিয় আপুরা চাইলে কমেন্ট করতে পারেন, আর ড্রেসের কালার কম্বিনেশন সব কিছু কীরকম হয়েছে আপনারা কিন্তু জানাবেন। আমি জানি আমার আপুরা ঈদ ড্রেসগুলি দেখতে অনেক পছন্দ করেন। নেভি ব্লু কালারের ড্রেসটা আমাকে মাশাল্লাহ খুবই ভালো লাগছিল। আমার বাসায় যারা আসছে সবাই আমার ড্রেসের প্রশংসা করেছে। এই ধরনের কালো টাইপের কালারগুলি আমাকে খুব সুন্দর মানিয়ে যায়। জামাটার মধ্যে যেহেতু গোল্ডেন জরি সুতার কাজ, তাই আজকে গড়ি, জুয়েলারি, চুড়ি সব কিছুই আমি গোল্ডেন কালারের পরেছি। ঈদের দিনে আমি ড্রেস পরে যখন রেডি হচ্ছিলাম তখন বাসা মেহমান চলে আসছে, ঝটপট রেডি হয়ে কিচেনে চলে আসলাম। আর কী কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কিছু রান্না করেছি, ঈদের দিন মানে মিষ্টি আইটেম বেশি থাকে। এটা নবাবীর সেমাই, আমি সেমাই তিন ধরনের সেমাই বানিয়েছি। ফ্রিজের মধ্যে দুধ সেমাই ছিল, সেটা টেবিলে দেওয়া হয়নি, যার কারণে সেটা দেখানো হয়নি। এটা কিন্তু সেমাই বরফি, সেমাই বরফিটা আমি প্রতি বছর ঈদে বানাই, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে মিষ্টি আইটেম, জাল আইটেম সব আইটেমই করেছি, আর একটা মালাই কেকও বানিয়েছি। আমি কিন্তু প্রপারভাবে ভিডিওটা করতে পারিনি যেহেতু বাসা মেহমান চলে আসছে, রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের দিনে খেজুর খেতে কিন্তু ভালো লাগে, আর এখানে কিছু স্ন্যাক দিয়েছি। চটপটি বানিয়েছিলাম, চটপটি খাওয়ার জন্য এখানে সব কিছু কেটে রেডি করে রেখেছি। সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, ভেবেছিলাম পরে ভিডিও করব, পরে কিন্তু আমার বাসা একজন মেহমান চলে আসছে, যার কারণে আমি রান্না করা আইটেমগুলি ভিডিও করতে পারিনি। পোলাও, রোস্ট, মাছ অনেক কিছু রান্না করেছি, আর এটা কিন্তু চটপটি খাওয়ার জন্য তেঁতুলের পানি।
ঈদের দিন আমাদের বাসা প্রথম মেহমান ছিল আমার হাজব্যান্ডের পাকিস্তানি ফ্রেন্ড। ভাইয়াকে সব খাবার আমি দিয়েছি, ভাইয়া খুব প্রশংসা করছে বাঙালি খাবার খেয়ে। আর পাকিস্তানি এরিয়া থাকি তো, পাকিস্তানিরা কিন্তু আমাদের বাঙালি ফুড অনেক পছন্দ করে। আর এখানে ভাইয়া আমাদের জন্য অনেক সুন্দর একটা কেক নিয়ে আসছে। সামারা অসুস্থ, ভাইয়া জানে সামারার জন্য কেক নিয়ে আসছে। কেকটা কিন্তু অনেক মজার ছিল, যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজাদার ছিল। সামারা ঈদের দিনে অনেকটা অসুস্থ ছিল, ঈদের পর দিন আমি ওকে হসপিটালে নিয়ে গিয়েছি। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সামারা অনেকটা সুস্থ, স্কুলও যাওয়া শুরু করেছে, বেশ কিছুদিন স্কুলে যায়নি। আপনাদেরকে বলেছি ঈদের দিন অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে খুব একটা ভিডিও করতে পারিনি। অনেক ভাবিরা আসছে, সারাদিন জম্পেশ আড্ডা খাওয়া দাওয়া ছিল, যার কারণে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। আর আমি ব্রেকফাস্ট কাউন্টারে খাবার সাজিয়ে রেখেছি, সবাই যার যার মতো খাবার নিয়ে খাচ্ছে, কাউকে আমার খাবার দিতে হয়নি। আমরা যারা বিদেশ থেকে, আমাদের সবার লাইফ অনেক ব্যস্ততার মধ্যে কাটে, প্রতিটা দিনই অনেক ব্যস্ততার মধ্যে কাটে। ঈদের দিন একমাত্র ছুটির দিন, সবাই সবার বাসা যায়, খুব সুন্দর একটা ঈদ আমরা পালন করে থাকি, অনেক ভালো লাগে। আজকে অনেক ভাবিরা আসছে, বিশেষ করে এই যে ভাবিকে দেখছেন লাল হেজাব, ভাবি কিন্তু 5 থেকে 6 দিন উইকলি জব করে, ভাবি অনেক ব্যস্ত, তারপরও ঈদের দিন আমাদের বাসা আসছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। আজকে কী কী রান্না করেছি সেই ভিডিও করতে ভুলে গেছি, এখানে সবাই খাচ্ছে, ভাবলাম একটু ভিডিও করে দিই। আর কেকটা সামারা কাটছে, সবাই আমার সামারার জন্য দোয়া করবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, জাজাকাল্লাহ খায়ের। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।